হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল, আই প্রিন্স। তো এই মুহূর্তে দেবদার আপডেটে সত্যি কথা বলতে গেলে ছড়াছড়ি। আমরা জানি দেবদার আপকামিং দুটো প্রজেক্ট আসছে, টেক্কা এবং খাদান, এবং তার সঙ্গে সঙ্গে দেব অভিজিৎ সেনের কাজ তো রয়েছে, রঘু ডাকাত রয়েছে, চাঁদের পাহাড় 3 রয়েছে, এরকম বহু কাজ তো রয়েছে। প্লাস কিন্তু দেবকে অন্যান্য প্রোডাকশন হাউস থেকেও কিন্তু নেবেন, মানে নেওয়ার জন্য রীতিমতো এখন এক একটা প্রোডাকশন হাউসের মধ্যে লড়াই চলছে কে কোন প্রোডাকশন আগে দেবদার সাথে কাজ করবে সেটা নিয়ে এখন প্রত্যেকের লড়াই। দেখো, দেবদা যখন নিজের প্রোডাকশন হাউস খুলেছিল তার আগে দেবদা বেশিরভাগটা এসবিএফের সঙ্গে কাজ করতো, মাঝে মাঝে এসকে মুভিজের সঙ্গে করতো, কিন্তু জবে থেকে দেবদা নিজের প্রোডাকশন হাউসে কাজ করতো, অনেক প্রোডাকশন হাউসে কিন্তু দেবদার সঙ্গে কাজ করতো না এসবিএফ বাদে। কিন্তু এখন কিন্তু অনেকগুলো প্রোডাকশন হাউস দেবদার সঙ্গে কাজ করার জন্য উঠে পড়ে লেগেছে, এবং বাংলায় এসেও দেবদার কিন্তু বহুল একটা চাহিদা কিন্তু রয়েছে, সেটা আমরা সবাই জানি। সেখানে দেবদার একটা হিউজ অনুরাগী রয়েছে, এই যে গানগুলোর এত এত ভিউজ সেটা কিন্তু একটা হিউজ অডিয়েন্স কিন্তু বাংলায় এসেও রয়েছে, এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আজও দেবদার কিন্তু পুরোনো গানগুলোকে বাজানো হয়। তো দেবদার সেখানে একটা হিউজ অডিয়েন্স রয়েছে, যে কারণে আমরা জানি এর আগে কমেন্ডোটাও হওয়ার কথা ছিল, দেবদাকে সেখানে নিয়ে করার কথা হয়েছিল যাতে তার অডিয়েন্সটাকে আরোই করা যায়। তো শেষ পর্যন্ত হয়নি, বা আদৌ হবে কিনা সেটা ঠিক নেই। কিন্তু এরই মধ্যে কিন্তু আর একটা ইন্দো বাংলাদেশ প্রজেক্ট কিন্তু হতে পারে, এবং এটা আমি বলছি না, যে কাজটা বানাবে সে নিজেই ব্যাপারটা কনফার্ম করেছে একটা ইন্টারভিউতে। তো সেই ইন্টারভিউটা বেরিয়েছে হচ্ছে আনন্দবাজারে, এবং ইন্টারভিউটা নেওয়া হয়েছে যার, তার নাম হচ্ছে চয়নিকা চৌধুরী। তিনি হচ্ছেন বাংলাদেশের খুব নাম করা একজন মানে পরিচালক, যিনি সিনেমাও কিছু কিছু বানিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে উনি নাটক, যেগুলো নাটকগুলো আমরা তোমরা দেখো সেগুলো বেশিরভাগই কিন্তু উনি বানিয়েছেন, এবং খুবই জনপ্রিয় প্রেমের গল্প উনি খুব ভালো বানান, এবং সেগুলো ওখানে খুবই জনপ্রিয়তা পায়। যেমন ওখানকার অনেক পরিচালকদেরই আমরা দেখতে পাচ্ছি এখানে কাজ করতে তার ইন্টারেস্ট, রায়ান রাফি জানিয়েছে করতে ইন্টারেস্টেড। তাছাড়া আমরা দেখেছিলাম মানুষের পরিচালকও ছিল বাংলাদেশে, তিনি তো এখানে এসে কাজ করে গেছেন, তিনিও কিন্তু ওখানে অনেকগুলো ভালো ভালো নাটক বানিয়েছেন। তেমনভাবে চয়নিকা চৌধুরীও ওখানে একজন মানে পরিচালক হিসেবে খুবই নাম করা, এবং ওনার বেশ কিছু কাজ রয়েছে যেগুলো খুবই জনপ্রিয় ওখানে। তো তিনি রিসেন্টলি একটা ইন্টারভিউতে, আনন্দবাজারকে দেওয়া একটা ইন্টারভিউতে, এই ব্যাপারটা ক্লিয়ার করেছেন যে তার কিন্তু একটা স্ক্রিপ্ট ভাবার রয়েছে, যেটা কলকাতায় ওনার করার ইচ্ছে রয়েছে, মানে কলকাতার প্রেক্ষাপটে গল্পটা ওনার করার ইচ্ছে রয়েছে। এবং জিজ্ঞাসা করা হয় যে যদি কাজটা করা হয় তাহলে তিনি কার কথা বলছেন, তিনি একটা কথা বলেন যে কলকাতায় ওনার সবথেকে প্রিয় অভিনেতা বা মানুষ হচ্ছে দেবদা, এবং উনি বহুদিন ধরেই ভাবছিলেন দেবদাকে নিয়ে একটা প্রেমের গল্প করার, এটা ওনার বহুদিনের ইচ্ছে। তো এরকম একটা স্ক্রিপ্ট তিনি ভেবেছেন যেখানে কিন্তু একটা নায়ক নয়, মানে একটা নায়িকা নয়, দুটো নায়িকা থাকবে, এবং এটা পুরোপুরি একটা প্রেমের গল্প হতে চলেছে, যেটা একটা ইন্দো বাংলাদেশ প্রজেক্ট হিসেবে হয়তো হতে পারে। এবার এটা ইন্দো বাংলাদেশ হবে নাকি শুধুমাত্র কলকাতাতে এসে উনি শ্যুটিং করবেন, বা দুই জায়গায় মিলিয়েই হবে, সেটা এখনও অবধি কনফার্ম নয়। তবে তিনি এই স্ক্রিপ্টটা ভাবছেন, এবং সেখানেই দেবদাকে মেন লিড উনি ভাবছেন, এবং নায়িকা হিসেবে দুটো বড় নাম থাকতে পারে, এবং দুটোই বাংলাদেশের, একটা হচ্ছে পরিমণি এবং আরেকটা হচ্ছে বাবলি। বাবলিকে তোমরা সবাই চেনো, ওখানকার নায়িকা। তো এই দুই নায়িকা কিন্তু দেবদার নায়িকা হতে পারে এমনটাই তিনি প্ল্যান করছেন। এবার যদি দুজনের মধ্যে কোনো একজন নাও করে তাহলে সেক্ষেত্রে কলকাতারও কোনো নায়িকাকে হয়তো নেওয়া হতে পারে, তবে মেন চাহিদা কিন্তু পরিমণি এবং বাবলি, এই দুজনকে মেন নায়িকা হিসেবে ভাবা হচ্ছে, এবং নায়ক একটাই থাকবে দেবদা। এবং এটা একটা পিওরলি রোম্যান্টিক টাইপ অফ মুভি হতে চলেছে, যেমন আমরা পছন্দ করে থাকি, বা সেটার মধ্যে অ্যাকশান থাকবে, কতটা রোম্যান্স থাকবে নাকি একটু অন্য টাইপের সিনেমা হবে সেটা আমরা এখন কেউই কনফার্ম করতে পারি না। তবে এটা পুরোপুরি একটা ইন্দো বাংলাদেশ প্রজেক্ট হিসেবে আনার প্ল্যানিং চলছে, এবার দেখা যাক সেটা শেষ পর্যন্ত কী হয়। এটা ওনার ইচ্ছে ব্যক্তিগতভাবে, এখনও পর্যন্ত কিন্তু ফাইনালি কিছু স্ক্রিপ্ট লকটক কিছু হয়নি, এটা ওনার ইচ্ছে এবং উনি ভেবেছেন, এবং নায়িকা হিসেবে তাদের দুজন কনফার্ম, এবং দেবদাকে তিনি চান। এবার দেবদা যদি রাজি হয়, দেবদা যদি করতে চায় তাহলে এই কাজটা হবে, নাহলে এই কাজটা এই মুহূর্তে তৈরি হওয়ার কিন্তু কোনো চান্স নেই। কতটা হয় সেটাও সত্যি কথা বলতে একটা প্রশ্নচিহ্ন, কারণ দেবদার হাতে এমনিতে অনেকগুলো প্রজেক্ট এই মুহূর্তেই রয়েছে, সেখান থেকে তৈরি দেবদা এই মুহূর্তে এরকম একটা প্রজেক্টে মানে হাত লাগাবে কিনা সেটা একটা দেখার ব্যাপার। তবে দেবদার একটা জিনিস কি, দেবদা এখন সব ধরনের সিনেমা ট্রাই করছে, বিভিন্ন জনরা সিনেমায় কাজ করছে, সেখান থেকে তারই একটা রোম্যান্টিক সিনেমা, এবং বাংলাদেশে আমরা জানি রাইটিংয়ের কাজ খুব ভালো হচ্ছে রিসেন্ট টাইমে, বেসিক্যালি যে নাটকগুলো ওখানে হয় সেগুলো কিন্তু সত্যিই ভালো। তো সেক্ষেত্রে যদি রোম্যান্টিক সাইডটা দেবদার আবার আমরা ফিরে পাই, আমরা মানে শেষ কিসমিসে দেখেছিলাম, তো সেক্ষেত্রে কিন্তু ভালোই হবে, এবং পরিমণি এবং বাবলির সঙ্গে দেবদারকে জুজুটি হিসেবে পাওয়া সেটাও একটা বড় ব্যাপার হবে দুই বাংলার জন্যই। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, শেষ পর্যন্ত হলে তো ভালোই হয়, তোমাদের ট্রেনে কী মত অবশ্যই জানিও। এমন একটা প্ল্যানিং চলছে, বা শেষ পর্যন্ত দেবদার ইচ্ছার উপর সবটা নির্ভর করছে, তো দেখা যাক শেষ অবধি কী হয়। তো এটাই ছিল বক্তব্য, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন তো, বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।